সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সরকার পক্ষ সরকারিভাবে 169 ধারায় যে প্রস্তাব এনেছে সেই প্রস্তাব আমরা সবাই সমর্থন করেছি। এই প্রস্তাবের ক্ষেত্রে কতগুলো নির্দিষ্ট অ্যামেন্ডমেন্ট খুব জরুরি ছিল, যে অ্যামেন্ডমেন্টগুলো আমরা দিয়েছিলাম, কিন্তু একদম ভয় পাওয়া সরকার কোন শব্দ লিখলে দিল্লিতে কে কোথায় দুঃখ পাবে, কার কোথায় রাগ হবে, তারপরে আবার সিবিআই টিআই কি করবে না করবে ইত্যাদি ইত্যাদি, দুর্নীতিগ্রস্তরা কোনোদিন লড়াই করতে পারছে, খালি পিছনের দিকে ভাবতে পারে। এবং দুর্ভাগ্যময় দেখতে পারলাম যে একটা অ্যামেন্ডমেন্টকেও গ্রহণ করার মতো সাহস দেখালেন না, যে অ্যামেন্ডমেন্টগুলো কতগুলো ছিল খুব জরুরি, যেটা যে স্পিরিট এই স্পিরিটটাকে শক্তিশালী করবে, সেগুলো ওনারা গ্রহণ করলেন না। এবং খুব নির্দিষ্টভাবে এই সমগ্র সিএএ সংক্রান্ত সমস্যাটা সূত্র কোথায়, 2003 সালের সংশোধনী, যেটা এখন আমাদের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়ে যা হয়ে রয়েছে তার মধ্যে রয়েছে, তা আর্টিকেল 6 ইলিগাল মাইগ্রেন্ট, এই শব্দটা নতুন আসলো। ইলিগাল মাইগ্রেন্ট আমরা তখন চিন্তিত করলাম অনেক, কি এখন বলছি কাকে আগে ছাড় দেবো, এই তো গল্পটা। এবং সেই আইনেই করা হলো সেকশন 14A, যেখানে এনআরসি এনআরআইসি ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন এটা তৈরি করার প্রমিশনটা রাখা হলো। ফলে যে সংঘর্ষ আমাদের এখন সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি, দেশের মানুষ বুঝতে পারছেন যে শুরু যে 2003 এ সংক্রান্ত শব্দ উচ্চারণ করলে 2005 যারা দাবি করেছিলেন যে এনআরসি করতে হবে অনুপ্রবেশকারী অমুক্ত ইত্যাদি ইত্যাদি বলে বাংলার বিরুদ্ধে, তার নেতৃত্ব এখন রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে, তারা ভয় লাগাচ্ছে 2003 শুনলে তারা ভয় লাগাচ্ছে। এই সহ তিনটে দেশ এবং ছটা ধর্ম যা নির্দিষ্টভাবে আমাদের সংশোধনীতে নিয়ে আসা হয়েছে সিএ, সেটা উল্লেখ করতে পর্যন্ত রাজি না, বরং উল্লেখ না করে আমরা আজকে আপত্তি আর করিনি, এবারে আজকে যেটা করলো সেটা কোথায় আমরা আপত্তি করিনি, কিন্তু এইসব শব্দ রাখার মানে না কি, আমরা এই কারণে বলেছিলাম যেটা কেন শক্তিশালী করা যায় আমরা তার মতন করেই করছি, এখানে একটা লাইন লেখা হচ্ছে আমরা আপত্তি জানিয়েছি স্পিরিট, অথবা আমরা ভোটাভুটি করতে যাইনি নিগেট করতেও যাইনি, যেহেতু এই সভা সংবাদ মাধ্যমের দ্বারা জ্ঞাত হয়েছে যে কোনো কথা নেই আর কেউ কোনোভাবে জানেন, মাননীয় প্রধানমন্ত্রী জানিয়েছেন যে নাগরিকত্ব আইনের দ্বারা কোনো নাগরিকের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না, একটু খুশি করে রাখ প্রধানমন্ত্রী, অথচ নাগরিকত্ব সংশোধনী আইনে তার কোনো উল্লেখ নেই ইত্যাদি, অত বিভ্রান্তি সৃষ্টি করছে, এত রকম কেন? অন্য কোন রাজ্যে যে রাজ্যগুলো গ্রহণ করেছে এত নরম মনোভাব কেউ নেয়নি। আমি এরকম ধরে ধরে বলছি না, এরকম আরো লাইনের পর লাইন দেখা যাবে যেখানে স্পষ্ট হচ্ছে যে কার্যত শাসক পক্ষ দ্বারা আমরা যে প্রস্তাব দিয়েছিলাম 9 তারিখের জন্য সেই প্রস্তাব আলোচনা করার সাহস দেখালেন না। আমরা প্রশ্ন করেছি 6ই সেপ্টেম্বর সর্বদলীয় ভাবে আমরা প্রস্তাব নিয়েছি, তার আগে 31শে জুলাই 2018 এনআরসি সংক্রান্ত ব্যাপারে আসাম সর্বদলীয় ভাবে প্রস্তাব দিয়েছি, এবারে প্রস্তাবটা সর্বদলীয় নয় কেন? যারা দিল্লি থেকে ওদের পরিচালনা করেন তারা কি বলে দিয়েছেন যে সর্বদলীয়টাকে ভাঙচুর করাটাই এখন তৃণমূলের দায়িত্ব, অতএব দিল্লির মিটিংয়ে যাবে না আর এখানেও সর্বদলীয় প্রস্তাব নেবে না? কে বলল না কেন সর্বদলীয় নিয়ন্ত্রণ কেন, কোন ভয়? 9 তারিখ প্রস্তাব নেওয়া হলো না কেন, আলোচনা করা হলো না কেন, রিজেক্ট করা হলো কেন? 9 তারিখ নেওয়া হলো না, 7 তারিখ অধিবেশন বসবে ফেব্রুয়ারি, 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করা যাবে না, 27 তারিখেই করতে হবে, কেন? হোয়াট কম্পেল দি গভর্নমেন্ট টু নট টেক দি রেজলিউশন অন 9th January অ্যান্ড হোয়াট এগেইন কম্পেল দি গভর্নমেন্ট টু হ্যাভ এ স্পেশাল সেশন অন 27th January? একটাই যে মাঝখানে দুটো ঘটনা খুব বেশি হয়েছিল, এক পরপর রাজ্যগুলোতে এর বিরুদ্ধে প্রস্তাব নেওয়া হচ্ছে, তাহলে তো লাভ পেতে চলে যাচ্ছে,
লাগিয়ে ভাষণ হচ্ছে যে ধরনের এই একটা যোগ থাকতে পারে, আরেকটা থাকতে পারে 11 তারিখ যদি প্রধানমন্ত্রী আসে, 11 তারিখ যদি তার সঙ্গে বৈঠকে যাবো না, আনুষ্ঠানিক বৈঠকে যাবো না, কিন্তু আলাদা বৈঠক করবো, 11 তারিখ যদি তার সঙ্গে আলাদা বৈঠক করা হবে, 9 তারিখে এই রেজলিউশনটা পাশ করলে প্রধানমন্ত্রী অফিস হতে পারেন, তাকে খুশ রাখতে হবে, অর্থাৎ 9 তারিখে আলোচনা করবো না, প্রধানমন্ত্রী চলে গেছেন, সব মিটিং উঠে গেছেন, দিল্লির মিটিং যায়নি, ক্রেডিবিলিটি এসে গেল, এবার চলো সিবিআই এর অফিসারদের ট্রান্সফার করে দেওয়া হলো, এবার চলো অর্থাৎ 27 জানুয়ারি। এই কোয়েশ্চনটা আমাদেরকে ভাবাচ্ছে, এটা যদি সরকারের মনোভাব হয় বা শাসক দলের মনোভাব হয় তাহলে তাদের সঙ্গে রেখে এর আগে আমরা চাই সবাই নিয়ে করুন, বিজেপির বিরুদ্ধে, সিএর বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে, সমগ্র মানুষ ঐক্যবদ্ধ, সমগ্র মানুষ। কিন্তু রাজনৈতিক দলগুলো এইরকম মনোভাবে থাকলে তারা সামনে যা বলবেন বিষয়টা সে কাজ করতে পারবেন না, এটা আমাদের কাছে অত্যন্ত স্পষ্ট। 2, দুনিয়ার কাছে আমাদের মান মর্যাদা নষ্ট হচ্ছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর। ভারতবর্ষ কখন এত দিগ্বিজয় হয়নি আন্তর্জাতিক স্তরে, অর্থনীতিতে একেবারে সর্বনাশ, আর তখন ইন্টলারেন্স ক্রমশ বাড়ছে, এটা দুনিয়াতে আমাদের মান সম্মান এতে পাচ্ছে না, এটা খুব খারাপ হচ্ছে। আমরা সমগ্র আলোচনা করার পর আমাদের পক্ষ থেকে বাম কংগ্রেস সঙ্গে আমরা যে আলোচনা করেছি, বিচার আলোচনা করেছে, বিশ্বাস আলোচনা করেছে, মুস্তাক আলোচনা করেছে, অসিদ্ধ আলোচনা করেছে, মান্নার সাহেব আলোচনা করেছে, আমি করেছি, তাতে আমাদের সব মিলিয়ে খুব নির্দিষ্ট 3টে প্রস্তাব আমরা এরপরে স্পষ্টভুক্ত উপস্থিত করেছি। আমরা চাইছিলাম সরকার হ্যাঁ অথবা না বলুক গ্রহণ করুক। 1, এনপিআর স্থগিত রাখা আছে, আমরা এনপিআর করবো না, সরকারি স্তরে এই ঘোষণাটা এখনো পর্যন্ত করা হয়নি। কেন এনপিআর এর জন্য প্রচার ভারতবর্ষে কোন মুখ্যমন্ত্রী না করলেও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী করেছেন, এবং তার জন্য সরকারের পয়সা খরচ করে অফিসারদের সঙ্গে রেখে টেলিভিশনে রোজ বিবৃতি দিয়েছেন, কত কোটি টাকা খরচ হল, কার টাকা? তাহলে সরকার মানুষের টাকা খরচ করে এনপিআর করো এনপিআর করো এনপিআর করো ভয় নেই এই কথাটা এতদিন ধরে বলছিলেন, তারা এনপিআর বাতিল শব্দটা না বললে মানুষ বিশ্বাস করবে না, এনপিআর বাতিল করার কথা তারা এখন পর্যন্ত ঘোষণা করেননি। আমরা নির্দিষ্ট প্রস্তাব দিয়েছিলাম, আমরা নির্দিষ্ট প্রস্তাব দিয়েছিলাম এই এখন যা সঙ্গে যেভাবে বিভাজন সহ প্রক্রিয়াগুলো চলছে, আমাদের সংবিধান আমাদের কাছে গর্ব, ভারতবর্ষের সংবিধান, এবং ভারতবর্ষের সংবিধানের যে প্রস্তাবনা প্রথমে উই দ্য পিপল অফ ইন্ডিয়া এই দিকে শুরু হল, এবং সেই প্রস্তাবনা যেখানে সিটিজেনদের কর্তব্য নির্দিষ্ট করা হয়েছে, সিটিজেনদের দায়িত্ব বা অধিকার তা নির্দিষ্ট করা হয়েছে, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি সবসহ এই প্রস্তাবনাটা আমরা নির্দিষ্টভাবে প্রস্তাব করেছি আর হাউসে, যে শিক্ষা প্রতিষ্ঠানে যখন প্রেয়ার হয় এসেনশিয়াল কম্পোনেন্ট প্রেয়ারের জন্য এই প্রস্তাবনাটা প্রেয়ারে পাঠ করা হোক, যাতে আমাদের সাংবিধানিক মূল্যবোধটা মানুষের মধ্যে পৌঁছতে ব্যবস্থা করতে পারি। এবং শুধু স্কুলে না, বিধানসভা যেভাবে চলে, বিধানসভাতে প্রত্যেক সেশনে একবার করে মনে করিয়ে দেওয়া উচিত বিধানসভা মানেটা কি আর ভারতবর্ষ মানেটা কি, তার সংবিধান মানেটা কি। আমরা আশা করেছিলাম আজকে অন্তত সেইটা বিধানসভাতে পাঠ হবে, সরকার নির্বিকার, সরকার এসব ব্যাপারে কোনো কমিট করতে রাজি না। 3, আমরা প্রস্তাব দিয়েছিলাম মানুষ উৎকণ্ঠায় ভুগছে, নাম বানান ইত্যাদি ইত্যাদি, 51 সাল অনওয়ার্ড ভোটার তালিকা সরকারের কাছে আছে, সেইটা ওয়েবসাইটে তুলে দেওয়া হোক, মানুষের দুশ্চিন্তা অনেক কমে যায়, সরকার এসব ব্যাপারে কিছু বলেন। আমার কথাটা হচ্ছে আমাদের স্পষ্ট স্লোগান হবে এই, এনপিআর এনআরসি সিএ সর্বনাশ, সিএ ওয়াপাস লো বাতিল কর, এনআরসি কাগজ নেই দেখাইলে কাগজ আমরা দেখাবো না, তোমাদের কাছে কাগজ দেখাবার কোনো কারণ নেই, কাগজের ভিত্তিতে কাগজের তত্ত্ব মানে গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। 3, এনপিআর আমাদের কাছে খুব স্পষ্ট কথা হবে, এনপিআর এর কোন জবাব আমরা দেব না, জবাব দেহি দেন, এই স্পিরিটটা
রাজ্যে বিধানসভা আজকে গ্রহণ করা সমীচীন ছিল, রাজ্য বিধানসভা করে উঠতে পারে। এবং শেষ যেটা আমার কথা সেটা হচ্ছে, বরং আমি আমাদের রাজ্যের যুব সমাজকে সাধুবাদ জানাই। মানুষ যন্ত্রণায় আছে, BAA CAA এইটা হওয়া উচিত আমাদের কাছে কর্তব্য। সেই মনোভাব থেকে গোটা রাজ্যের যুবক, দেশের যুবকেরা সেই মনোভাব থেকে ঘুরবে এবং আমাদের সত্যি সত্যি মানুষের সামনে নির্বাচন চাই। সরকার হিংকি তেঙ্কি বন্ধ করুন, হয়তো গায়ে লাগছে মোদি ভাই দিদি ভাই শুনে কেউ কেউ চলে যাচ্ছেন, কিন্তু মোদি ভাই দিদি ভাই করে সর্বনাশ করা আর যেন না হয়। এনআরসির বিরুদ্ধে CAA বিরুদ্ধে আমাদের সার্বিক লড়াই চাই, বরং লড়াই চাই বেরোজগারি অ্যাবলিশন অ্যাক্ট অথবা ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ বেরোজগারি। এই মনোভাবে মানুষের স্বার্থে লড়াইটা আমাদের কাছে জরুরি। এই মনোভাব থেকে আমরা আজকে আমাদের কথা বলেছি, বাট ফাইনালি স্পিরিট তার সঙ্গে যোগ করতে চেয়েছিলাম, সেটা হয়নি। আমরা এটাকে অন্তত দিল্লির কাছে পাঠানো যে আমাদের রাজ্য এটা মানতে চায়। পন্ডিচেরি সিএম এর প্রসঙ্গ তুললে তিনি তো যাবেন প্রধানমন্ত্রীর জন্য, যাবেন না কেন, কিন্তু তিনি যাবেন কি করে, যিনি সরকারি সমস্ত মিটিং বাতিল করেন, অফিসারদের পর্যন্ত যেতে বাতিল করেন তিনি। অতএব সারা সামনাসামনি যেখানে প্রকাশ্যে যাওয়ার সুযোগ আছে সেখানে যাবেন না, তিনি যেখানে প্রকাশ্যে যাওয়ার কথা নয় গোপন বৈঠকে যাওয়ার জন্য আগ্রহী থাকেন। ফলে যার গোপন বৈঠকে যাওয়ার সুযোগ আছে তার প্রকাশ্যে ফুলের মালা দিয়ে বরণ করা দরকার হয়। সরকারের পক্ষে বকেয়া টাকা চাইবার জন্য সঙ্গে লাগে অফিসার, সঙ্গে লাগে ফাইল, সঙ্গে লাগে কাগজ। এবং উনি 11 তারিখ গেছেন, তার 2 দিন আগে 9 তারিখ বিধানসভা বসেছিল, তাহলে বিধানসভাতে সেই স্টেটমেন্ট উনি দিতেন, ওনাকে সবাই আমরা চিনি। উনি যেহেতু কোনো কাগজ নেই দেবার মতন বলেননি, কাউকে নিয়েও যাননি, কিন্তু একান্তে এবং গোপনীয়ভাবে আলোচনা যেটা জরুরি সেইটা করার জন্য দিল্লির মিটিং না, ওটা করার জন্য বিবৃত মিটিং। আমি বিশ্বভারতীর ভিসির একটা ভিডিও দেখেছি, আমি বলবো মূর্খ, ভারতবর্ষের স্বাধীনতা সংবিধান ইতিহাস প্রকৃতি যিনি জানেন না, এরকম কাউকে যদি বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর করা হয় তাহলে সরাসরি যিনি মনে করেন যে সংখ্যালঘু মানে কয়েকজন মানুষ মিলে সংবিধান তৈরি করেছিলেন, অতটা সংখ্যালঘু সংবিধান এবং ওই সংবিধানটিকে বদলে দেওয়াটাই ওনার কাজ, রাষ্ট্রপতি তাকে ভাইস চ্যান্সেলর রাখতে পারেন না, তার এই সংবিধানের বলে রাষ্ট্রপতি দ্বারা নিয়োজিত ভাইস চ্যান্সেলর পদে 1 মিনিট থাকার যোগ্যতা নেই। তিনি নেতাদের ডেকে, ছাত্র নেতাদের ডেকে অথবা শাসক দলের এরাজ্যের হোক আর দিল্লির হোক, শাসক দলের নেতাদের ডেকে তিনি বাইক বাহিনী পাঠিয়ে ছাত্রদের আক্রমণ করার নিদান যিনি দিতে পারেন, তিনি সংবিধানকে মানেন না। এবং তিনি অতএব দিল্লিওয়ালাদের পিছন পিছন ঘুরে বেরিয়ে ভাইস চ্যান্সেলর যিনি চালাতে চান তা অবিলম্বে পদত্যাগ করা উচিত, এই দাবির কোনো বিকল্প এই মুহূর্তে নেই। এত মূর্খ, এত অসভ্য, এত অপদার্থ, এত সংবিধান সম্পর্কে কম জানা, অনৈতিহাসিক এরকম মানুষ স্কুলের টিচার হতে পারে না, ভাইস চ্যান্সেলর হতে পারে না।
মুখ্যমন্ত্রী বলেছেন একসঙ্গে মিলে আন্দোলন করতে, বন্ধু বলে আপনাদের সম্বোধন করতে, মুখ্যমন্ত্রী তো একসাথে আন্দোলন করবার জন্যই 13 তারিখের মিটিংটাতে যাওয়াটা জরুরি ছিল। উনি সেটাকে লাগিয়ে বুঝিয়ে দিয়েছে যে ওনার প্রতি নির্দেশ আছে যাতে একসাথে কোনো প্রোগ্রাম না হয়, সব ভেঙে দেওয়া, এটাই তো ওনার টার্গেট। সেই কারণে যদি 13 তারিখ দিল্লিতে যান একসাথে করার ওনার কোনো ঝোঁক নেই। কিন্তু বিজেপির বিরুদ্ধে মনোভাব, সংবিধানকে ধ্বস্ত করার মনোভাবের বিরুদ্ধে যে কোনো রকমের কর্মসূচি আমরা তাতে সবসময়তেই থাকি, এবং সেই কারণে দেখছেন গোটা দেশ জুড়ে গোটা রাজ্য জুড়ে মানুষ প্রতিবাদে আছে, সেই প্রতিবাদের সঙ্গে আমরা সামিল আছি এবং থাকবো। সুজন দা, এয়ার ইন্ডিয়ার 100% শেয়ার বেসরকারি হাতে তুলে দেওয়া হয়েছে। আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে জঙ্গি মানে আত্মসমর্পণের ক্ষেত্রে একটা বড় সাফল্য হয়েছে, আসামের ক্ষেত্রে 644 জন সারেন্ডার করেছে। আগামী দিনে বড় ধরনের